আইডিয়া জেনারেশন। আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য অবশ্যই অবশ্যই এটা ফরজ আইন। আইডিয়া জেনারেশনটা কিভাবে হবে আমি তোমাদেরকে বলি, সকাল থেকে রাত্র পর্যন্ত কমপক্ষে 20টা টপিক নিয়ে আইডিয়া জেনারেট করো, 20টা টপিক। কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠছো, উঠে টেবিল দেখছো, টেবিল নিয়ে 5টা সেন্টেন্স বানাও, সামনে টেবিল দেখছো 5টা সেন্টেন্স বানাও। সো 5টা সেন্টেন্স যদি সিম্পল মনে হয়, হ্যাঁ, যে দ্য টেবিল ইজ মেড অফ উড, দ্য টেবিল লুকস গ্রিন বা হোয়াইট বা কিছু একটা, ইট হ্যাজ ফর এক্সাম্পল টু ড্রয়ার্স, আই বট দিস টেবিল উইথ $800, ইটস মেড অফ দিস কাইন্ড অফ মেগুনি উড অর সামথিং, যে কোনো 5টা আমি সহজ সহজ করে বলতেছি, টেবিল গেল। এরপরে সকালবেলা একটা দাঁত ব্রাশ করতেছো, দাঁত ব্রাশ ওয়াই, মানে ব্রাশ নিয়ে বলতে পারো অথবা ওয়াই আ পার্সন শুড ব্রাশ এভরি ডে, হ্যাঁ, ইট কিপস আওয়ার টিথ হেলদি, ইট কিপস ইট ক্লিনস, কিছু একটা যেটা করো, ঠিক আছে। উই শুড, আই ক্যানট ইউজ মিডিয়াম আর হার্ড ব্রাশ বিকজ ইট হার্টস। এরপরে তুমি বাইরে গেলা, ট্রাফিক জ্যাম দেখলা, জ্যাম জ্যাম নিয়ে 5টা, মেট্রো রেল দেখতেছো 5টা সেন্টেন্স, গভর্নমেন্ট নিয়ে 5টা সেন্টেন্স, স্ট্রাকচার নিয়ে 5টা সেন্টেন্স, তুমি দেখতেছো যে একটা জায়গায় অবিচার হচ্ছে, একটা জায়গায় খারাপ কাজ হচ্ছে 5টা সেন্টেন্স, তুমি দেখছো একটা জায়গায় ভালো কাজ হচ্ছে 5টা সেন্টেন্স, যে কোনো কিছু। আইডিয়া জেনারেশন এভরি ডে 5টা করে সেন্টেন্স, সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত 20টা সেন্টেন্স হবে, 20টা অ্যাটলিস্ট। এটাকে বলে আইডিয়া জেনারেশন। যখনই দেখতেছো তুমি তখন সেই টপিক নিয়ে কথা বলছো, ব্রেইনে স্ট্রেস পড়তেছে, স্ট্রেস, এই স্ট্রেস দরকার ব্রেইনে, কোনো কিছু স্ট্রেস ছাড়া হয় না। যে জিম করে কি করে, ওই মাসেলটা ফুলানোর জন্য কি হয়, স্ট্রেস, প্রেশার, কষ্ট, এটা করতে হয়। এরপরে হয় লিখতে গেলে স্পিডে লিখতে প্র্যাকটিস করতেছো, হচ্ছে না, আঙ্গুল ফুলে গেছে, স্পিড, যেটাই করো কষ্ট, যেটাই করো স্পিকিংটাও কষ্ট, ওই টেমপ্লেট শিখলে হবে না, স্ট্রেস। নিজের আইডিয়া থেকে জেনারেট করে করে 5টা সেন্টেন্স বানাও, ছোট ছোট 5টা সেন্টেন্স বানাও। তুমি এই জিনিসটা জাস্ট 20 দিন করো, ম্যাসিভ ইম্প্রুভমেন্ট পাবা, ম্যাসিভ। আর এরপরে তুমি যদি এটা 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারো, তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা, এতে কোনো ভুল নাই। সেটা তুমি যে লেভেল থেকে শুরু করো, অনলি 3 মান্থস, অনলি 3 মান্থস।